নমস্কার দর্শকবৃন্দ, আজকে অর্থাৎ 8/2/2023 তারিখে অফিস অফ দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল নদিয়া এর তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে। সেই নোটিফিকেশনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশনটি, যার মেমো নম্বর 178/G/AC ডেটেড 8/2/2023। এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল এসি নদিয়ার তরফ থেকে এবং নদিয়া জেলার সমস্ত হেড স্কুলের হেড অব দি ইনস্টিটিউশনদের উদ্দেশ্যে এই নোটিফিকেশনটি। সাবজেক্ট হচ্ছে ইন দি ম্যাটার অফ লিভ ডিউরিং দি পিরিয়ড অফ মাধ্যমিক পরীক্ষা 2023-2023-এর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটি সংক্রান্ত এই নোটিফিকেশনটি। এখানে মূলত যদি রয়েছে, অ্যাজ পার ডাইরেকশন অফ দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ইট ইজ বট টু কাইন্ড অ্যাটেনশন অফ অল কনসার্ন ইনস্টিটিউশন দ্যাট নো লিভ উইল বি স্যাংশন ইন ফেভার অফ অল টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিউরিং দি পিরিয়ড অফ মাধ্যমিক পরীক্ষা 2023, অ্যাজ দি এক্সামিনেশন ডিউটি ইজ ম্যান্ডেটারি ফর টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইরেসপেক্টিভ অফ অল ভেনুজ অ্যান্ড নন ভেনুজ স্কুল আন্ডার দি ডিস্ট্রিক্ট অফ নদিয়া। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নদিয়া জেলার সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দের বা শিক্ষাকর্মীদের কোনো রকম ছুটি স্যাংশন করা যাবে না বা ছুটি স্যাংশন করবেন না সেই সমস্ত স্কুলের HOI-রা, কেননা মাধ্যমিক পরীক্ষার 2023-এর যে যে স্কুলে হবে বা যে যে যেখানে যেখানে হবে না, অর্থাৎ যেখানে ভেনু হবে বা যেখানে ভেনু হবে না, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের একটা ম্যান্ডেটারি একটা ডিউটি মাধ্যমিক পরীক্ষায় যে চলাকালীন যে গার্ড দেওয়া বা এটা একটা ম্যান্ডেটারি ডিউটির মধ্যে ধরা হচ্ছে। সেই কারণে কোনো রকম ছুটি কিন্তু এখানে স্যাংশন করা যাবে না HOI-দের উদ্দেশ্যে, সেরকম এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা যতদিন চলবে ততদিন পর্যন্ত কিন্তু যেখানেই ভেনু থাক বা ভেনু না থাক, কোনো স্কুলের কোনো HOI কিন্তু শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের কিন্তু কোনো রকম ছুটি স্যাংশন করতে পারবে না। তারপর নিজের সিগনেচার আছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি নদিয়া 8/2/2023। অর্থাৎ পরীক্ষা যতদিন চলবে ততদিন পর্যন্ত হলে ডিউটি বা স্কুলে আসাটা একটা ম্যান্ডেটারি ডিউটির মধ্যে ফেলা হচ্ছে বা ম্যান্ডেটারি ডিউটি হিসেবে ধরা হচ্ছে। সেই কারণে কিন্তু কোনো রকম ছুটি কিন্তু কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এরা কিন্তু পাবে না বা এদেরকে কিন্তু কোনো রকম ছুটি স্যাংশন করা যাবে না, সেরকমটাই এখানে বলা হয়েছে। তো এটা ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।